প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে নতুন মাসের শুরুতেই একটি বড়সড় সড়ো খবর আপডেট জাজমেন্ট প্রকাশ নিয়ে এবার কোর্ট সূত্রে কি খবর উঠে আসলো অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরার চেষ্টা করছি তাই ইন্ট্রো না দিয়ে সরাসরি মূল বিষয় চলে যাচ্ছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে এবং বেশি ইন্ট্রো না দিয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই তো কার্যত জাজমেন্ট প্রকাশ নিয়ে এবার কোর্ট সূত্রে কী খবর উঠে এলো আপার প্রাইমারির ক্ষেত্রে এ নিয়ে সামাজিক গণমাধ্যমে সামাজিক সোর্সের তরফ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক দেওয়া হচ্ছে তবে সবটাই কিন্তু বিভ্রান্তিকর কারণ এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট প্রকাশ নিয়ে কোর্ট সূত্রে কোনো কিছুই কিন্তু উঠে আসেনি বরং হিয়ারিং সমাপ্ত হয়েছে এটা ঠিক এবং আঠেরো তারিখে সেই ঐতিহাসিক দিন কিন্তু পার হয়ে গিয়েছে তো সব মিলিয়ে বলা যেতে পারে জাজমেন্ট বর্তমানে রিজার্ভ পর্যায়ে রয়েছে রিজার্ভ ফর জাজমেন্ট এবং মামলা কিন্তু ক্যাপ তো সেই দিক থেকে জাজমেন্ট প্রকাশ নিয়ে কোর্ট সূত্রে খবর উঠে এলো এরকম ধরনের কোনো বিভ্রান্তিকর খবর কিন্তু উঠে আসেনি অফিসিয়ালি এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখছি যে অফিসিয়ালি এরকম কোনো খবর কিন্তু উঠে আসেনি আপনাদেরকে সচেতন মোটিভেট করার জন্য এই ভিডিওটা কিন্তু আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করছি যে জাজমেন্ট প্রকাশ নিয়ে কোর্ট সূত্রে অফিসিয়ালি কোনো খবর উঠে আসেনি ডিভিশন বেঞ্চের তরফ থেকে এগারো নম্বর কোর্টের তরফ থেকে কিংবা কোর্টের সাইটে যে বিষয়টি উঠে এসেছে সেটা একটু মন দিয়ে শুনে নেওয়ার চেষ্টা করবেন বিষয়টি উঠে এসেছে যে নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন তো নেক্সট হেয়ারিং ডেট এখনো পর্যন্ত ইজ নট গিভেন অর্থাৎ এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে এই ডেট কিন্তু আসবে কারণ জাজমেন্টের জন্য বা জাজমেন্ট দেওয়ার জন্য অর্ডার পাস করানোর জন্য কিন্তু একটা নির্ধারিত ডেট রাখতেই হবে তো সেই দিক থেকে কোর্টের সাইটে এবং কোর্ট সূত্রে এই খবরটাই উঠে এসেছে যে নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন এখনও পর্যন্ত আসেনি আমরা জানি আঠারো তারিখে ইতিমধ্যে হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে অর্ডারের জন্য বা জাজমেন্ট প্রকাশের জন্য একটি ডেট নির্ধারিত হবে তো সেই দিক থেকে অনেক ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমে দেখা যাচ্ছে যে জাজমেন্ট প্রকাশ নিয়ে কোর্ট সূত্রে বড় খবর উঠে আসছে এটা কিন্তু কোনো অর্থে সঠিক নয় আপনাদেরকে সঠিক বিষয়টি জানিয়ে দিয়ে মোটিভেটেড করবার কিন্তু চেষ্টা করলাম একটু সচেতন থাকবেন আপার প্রাইমারির খবরগুলি বিভিন্নভাবে কিন্তু সামাজিক গণমাধ্যমে চলে আসছে এবং সেই সমস্ত বিভ্রান্তিকর খবর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আপাতত এই পর্যন্তই জাজমেন্ট প্রকাশ নিয়ে যদি কোর্টের সাইডে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আসে সবটাই কিন্তু প্রোভাইড করব অবশ্যই এই বিষয়ে নজর রাখবার চেষ্টা করবেন বন্ধুরা এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ